তো লাস্টলি বংশ রিঅ্যাকশন তরফ থেকে আবার একটা নতুন ট্রেলার রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। তো আজকে এটা করব, সেটা হচ্ছে ব্রহ্মা ইয়োগম। আমরা কিছুদিন আগে ওটার টিজার রিঅ্যাকশনটা করেছিলাম, তো ওটার ফাইনালি ট্রেলার রিঅ্যাকশন করব। সময় নষ্ট করবো না, ট্রেলারটা আগে দেখি। খুব ইন্টারেস্টিং লেগেছিল, দারুণ দারুণ ডিফারেন্ট ডিফারেন্ট খুব ভালো কম্পোজিশনওয়ালা শটস ছিল, ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল ট্রেলারটা। একটু হরর লাগছিল, সেরকমভাবে সিনপসিস কিছু পাইনি তখন। তো এখন ট্রেলার বেরিয়েছে, দেখলে আই গেস বুঝতে পারবো হয়তো স্টোরি লাইনটার ব্যাপারে আরও একটু বেশি। সো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাপোর্ট, একটু হেল্প করে দাও, একটু শেয়ার করে দাও আমাদের ভিডিওটা। ইয়েস, ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শট। समय व्यतीत करना भी कितना नीरस होता है। जब कोई नीरसता के दलदल में डूब रहा हो, चौपड़ कष्ट औषधि है। ये कोटे हैं और ये दो पासे, पासों के अंक से गोटे चलते हैं। जिसके गोटे यहां पहले पहुंचे वो जीता। सब भाग्य का खेल है। ये गोटे हैं और ये दो पासे, पासों के अंक से गोटे चलते हैं। जिसके गोटे यहां पहले पहुंचे वो जीता। सौभाग्य का खेल है। परंतु तुम विधि के साथ दो बार युद्ध नहीं खेल सकते। ये गोटे हैं और ये दो पासे, सौभाग्य का खेल है। ये गोटे हैं और ये दो पासे, सुनो, ये ब्रह्म युग है, इस काल में बत्ती और संस्कार निरर्थक है। ब्रह्म युगम डन। পাশার ঘুটি ম্যানুফ্যাকচারের গেম কি করে আবিষ্কার হয়েছিল, কারণ টাইম পিরিয়ডটাও অনেকটা পুরনো লাগছে, ঠিক বুঝলাম না। একবার সিনপসিসটা চেক করে নিই। তেভেন অফ ফোক সিঙ্গার অফ দ্য পিন কাস্ট হ্যাজ আ ফেটাল এনকাউন্টার ওয়েন এসকেপিং স্লেভারি লিডিং টু দ্য ডিসকভারি অফ অ্যান এনশিয়েন্ট ট্রেডিশন অল্টারিং হিজ ডেস্টিনি। ওকে, একটা জায়গায় ড্রিম সিকোয়েন্সেসের মতন লাগছিল যখন ও শুলো, তখন ট্রেলারে যখন কাট করলো তখন দেখলো একটা রকের নিচে শুয়ে আছে। এখন ট্রেলার কীরমভাবে কাট করা হয়েছে এটা বলা খুবই মুশকিল, কোন শট কোন ইয়ের পরে আসছে। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট লাগছে। অ্যান্ড অল্টারিং হিজ ডেস্টিনি মানে হচ্ছে এখানে গ্যাম্বলিং ফ্যামিলিং ব্যাপারটা আছে। তো পাশায় আগে তাই জন্য খেলা হতো না, গ্যাম্বল করতো পাশা, যেটা আমরা মহাভারতেও শুনে এসেছি। সো এটা মেবি হলে গিয়ে মেবি নট, বাট ওটিটি আসলে উই উইল ডেফিনেটলি চেক ইট আউট। তোমরা যদি দেখে থাকো ট্রেলারটা, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন তোমাদের কেমন লাগলো না লাগলো। আর এই ট্রেলারের বিষয়ে যদি কোনো ইনফরমেশন থাকে প্লিজ লেট আস নো। আবার চলে আসবো অন্য কোনো ট্রেলার নিয়ে। আর যারা ফার্স্ট টাইম দেখছো, প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, একটু হেল্প করে দাও আমাদের, একটু সাপোর্ট করে দাও। চলো, টাটা, বাই, গুড নাইট।